বন্ধুরা, তপন স্যার হিয়ার ফ্রম ইউএসএ। আজকে আমাদের পড়া হিন্দি 12 এর আন্ডারে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ এবং অনুরোধ বাচক। ইংলিশে যেমন আমরা বলি গো, কাম, উড ইউ প্লিজ, প্লিজ, সেটা অনুরোধ বাচক। তো এইগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলছে হিন্দিতে। ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে গেলে যে ভার্বগুলো ইউজ করে, ভার্বগুলো কীভাবে জান, অনেকগুলো ভার্ব আগের দিন দিয়েছি। দেখো, খেলনা, কাহানা, জানা, সোনা, ব্যাঠনা মানে বসা, বুলানা, কানা, এগুলো সমস্ত আগের দিন অনেকগুলো দিয়েছি, আজকেও কতগুলো দিচ্ছি। হ্যাঁ, এইগুলো আজকে দিচ্ছি, অ্যাড করলাম এই একটা, এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, এই ভার্বগুলোর যে না পোর্শনটা কেটে দিলে যেইটুকুন থাকে তাকে বলে স্টেম, STEM, স্টেম। স্টেমটা তুই, তুই কর, তুই যা, তুই খা, তুই বস বলে সেই শুধু স্টেমটা ইউজ হবে, শুধু স্টেমটা ইউজ হবে তুই বললে। ইহা আ, উহা যা, এইভাবে ইধার বাট। আর তুমি বলি কাউকে, তুমি বলে যদি কাউকে বলি তুমি এটা করো, সেটা তুমি, তখন এই স্টেমটার সঙ্গে একটা ও যোগ হয়, ও দেখো, ও, অ, তারপর ওকার, ও, স্টেমটার সঙ্গে ও যোগ যোগ হয়ে যাবে। দেখো, খেলো, দেখো, খেল, খেলো, কা, কাহো, খা, খাও, যা, যাও, সো, সো, ও, ব্যাট, ব্যাঠো। আচ্ছা, আর আপনির সঙ্গে যেটা যুক্ত হয় তখন হবে ইয়ে যোগ হবে, স্টেমটার সঙ্গে হসই আর এ, খেলি এ, খেলনা থেকে খেলি এ, কাহা, কহিয়ে, খাইয়ে, যাইয়ে, শোয়ে, বৈঠিয়ে, বুলাইয়ে, ঠিক আছে। বেশ, এবার এই যে সেট এর যে ভার্বগুলো দিলাম, এই যে ফর্মগুলো দিলাম, এখানে আমরা বাক্যে দেখাচ্ছি। দেখো, বাক্যে সেটে তার আগে বলে নিচ্ছি, যখন আমরা কাউকে সম্বোধন করি, ভাইও আর বাহিন, যখন বলি না আমরা তোমাকে প্রায় শোনো লেকচারে, ভাইও আর বাহিন, এখানে বাচ্চো, লড়কো, এই যখন ডেকে পাঠাও মানে সম্বোধন করো, কাউকে অ্যাড্রেস করো, একে তখন ও কার, সিম্পল ও, এই দেখো ও, এরকম কোনো বিন্দি নেই, মনে থাকে শুধু সিম্পল ও, বিন্দি নেই, বিন্দি থাকবে শুধু তখনই প্লুরাল, প্লুরাল নাউনের পরে যদি তোমার পজিশন থাকে সেখানে, যেমন লড়কো, লড়কি, লড়কি, ও, সেখানে বিন্দি আছে, কিন্তু এখানে বিন্দি নেই। বাচ্চো, বাগ মে খেলো, বাগ মানে বাগান, বাগানে খেলো, প্রেমজি, কৃপয়া বাইঠে, দয়া করে বসুন, কহিয়ে, বলুন, যেখানে আছে কহিয়ে, কহিয়ে, আপকো ক্যা চাই, আপনার কি চাই, আপনা কাম করো, কারো, ও, তুমি, আপনা কাম করো, তুমি নিজের কাম করো, এখানে তুই একটাও দেখায়নি, তুই তো সাধারণ সৈন্য আর এক্সপ্রেস সেন্টেন্স বানায়নি। আচ্ছা, এবার আসছে, এটা তো গেল নর্মাল না কেটে, কতগুলো ভার্ব আছে একটু স্পেশাল, অর্থাৎ তার ফর্ম দুটো আপের বেলায় দুরকম ফর্ম হয়, সেটা দেখো, এই সেটে দিয়েছি করনা, লেনা, দেনা, হোনা, পিনা, আগের দিনও এগুলো দেখিয়েছিলাম, অন্যভাবে দেখিয়েছিলাম, সাবজেক্টিভ করার জন্য দেখিয়েছিলাম। দেখো, করনা, লেনা, দেনা, হোনা, পিনা, এখানে সে কেটে দিলে, নাটা কেটে দিলে এটা স্টেম হলো, তুমের বেলায় ঠিক ওর মতনই হলো, শুধু তুমের বেলায় হো আর হো, ও দুটোই বসে হতে পারে, এখানে বেলায় একটু স্পেশাল। পি না, পি দয়ক দীর্ঘ হই, কিন্তু যখন নাকি তুমের বেলায় পয় হর্ষইকার ও হয়ে গেল, এই যে ও আর এই ও একই উচ্চারণ, রিপ্লেসেবল যদি প্রয়োজন হয়তো, যদি মনে করো ভুল হবে না যদি বসাও। আর
আপের বেলায় করো করিয়ে এবং কিজিয়ে দুটো হয়, কিজিয়ে কয় দীর্ঘই, লিজিয়ে লয় দীর্ঘই, দিজিয়ে দয় দীর্ঘই, আর জিয়েটা জয় হস্যইকার এ যেটা মারা গেলে লিখেছিল ইয়ে, লিজিয়ে করিয়ে কিজিয়ে করিয়ে লিজিয়ে দিজিয়ে হো হইয়ে হোরবেলা দু মনে কর এতে হোরবেলা দুটো দুটোই হতে পারে, কখনো কেউ বলবে পিনা পিজিয়ে, এখানে কিন্তু পয় দীর্ঘই থাকছে, লিজিয়ে পিজিয়ে কিজিয়ে দিজিয়ে পিজিয়ে সব দীর্ঘইকার। আচ্ছা এবার সেট বি যে ভার্বগুলো এগুলো ইউজ করে দেখাচ্ছি সেন্টেন্স, চায় পিজিয়ে, চায় চায় মানে হচ্ছে চা খাবার, চা আমরা চা খাই চায়ের দোকানে, চায় পিজিয়ে চা পান করুন, ইয়ে কাম কিজিয়ে এই কাজটা করুন, ইয়ে কাম কিজিয়ে, তারপরে মুঝে পয়সে দেও, দো দো মানে দাও, মুঝে মানে আমাকে মনে যান, মুঝে এবং মুচকো মনে আছে, মুঝে মুচকো দুটোই চলে, আমাকে পয়সে পয়সা সাধারণত পয়সা সিঙ্গুলার, পয়সে হচ্ছে বহুবচন, পয়সে রূপয়া রূপয়ে, মুঝে পয়সে দো দাও বেশি। এবার সেট সিতে আমি এই একই কথাগুলি না বলে না বাচক হয় তখন কিভাবে বলবো, করো না যেও না খেও না এটা দয়া করে করবেন না, তখন কি হয়, যেমন তুই তুমি এবং আপনি তিন বেলায় না বললে শুধু ন ইউজ করতে পারে, ন ন চলতি কথা কথা শুনতে পারে না মনে হয় ন ন ন, কিন্তু শুধু তুই এবং তুমি এই বেলায় শুধু মত মত কথাটা হয়, শুধু মত হয় তু আর তুমের বেলায়। আচ্ছা যদি যা দেবেন মত রো তাহলে কি হবে, মত রো রো না হাট থেকে এসছে, দেখো রো না নাটা কেটে দিলে রো হলো, তাহলে স্টেম আছে, মত রো মানে কাকে বলছে, তুই তুই কে বলছে, কাঁদিস না তুই করে বলছে। আচ্ছা ইয়ে ফিল্ম না দেখিয়ে, না দেখিয়ে দেখবেন না কাকে বলছে, আপনাকে বলছে, আপকে বলছে, কেননা দেখি এ আছে, ইয়ে ইয়ে ফিল্ম না দেখিয়ে, এই ছবিটা দেখবেন না, এই ছবিটা দেখবেন, ফিল্ম বলতে সাধারণত সিনেমাকে বোঝায়, তো ও ফিল্ম না দেখিয়ে মত হবে না। আর এটা কি হবে বলো, জিয়াদা, অ্যাকচুয়ালি জিয়াদা কথাটা উর্দু কথা, এখানে একটা জয়ের একটা বিন্দু বসে জিয়াদা হয়, হিন্দি উর্দু কথা জিয়াদা জিয়াদা উর্দু থেকে এসছে, যেমন বাজার জিয়াদা মিঠাই মত খাও, কাকে বলছে খা, ও বলছে তোমাকে বলছে, তোমাকে তুমি তুমি জিয়াদা মিঠাই মত খাও, দেখেছো এখানে তুই দেখিয়েছে তুমি দেখিয়েছো আপ দেখিয়েছে, না এবার সেট ডি কি আসছে দেখি, সেট ডিতে বলছে যদি কাউকে তুমি নম্রভাবে এক্সট্রা পোলাইটনেস মানে খুব নম্রভাবে বিনীতভাবে বলতে চাও তখন এইভাবে বলবে, এবং কাল হামারে ঘর জরুর জ জয় শূন্য জয় বিন্দি, কাল হামারে ঘর জরুর আইয়ে, গা একটা যোগ হয় গা আইয়ে তার সঙ্গে একটা গা যোগ হয় বুঝলে, ইয়া বলছি না ই এ তার সঙ্গে ইয়ে তাই না, ইয়ে তার সঙ্গে একটা গা যোগ হয় যদি এক্সট্রা পোলাইট হতে চাও, এক্সট্রা নম্র হয় বলতে চাও, বুঝতে পারছো, এক্সট্রা নম্র হয় বলতে চাও তখন খুব নম্র হবে, কাল আমার এখানে জরুর আইয়েগা আইয়ে না তা আরো পোলাই নর নম্র হবে, ইয়ে কাম কিজিয়েগা কাউকে অনুরোধ করে বলছে, ইয়ে কাম কিজিয়েগা কিজিয়ে
তেমনি নম্রভাবে বলছ, আরো যদি গা বলো আরো নম্রভাবে, যত নম্রভাবে বলা যায়। আচ্ছা, তারপরে সে ডি হলো। এবার হিন্দি ইনফিনিটিভ কমান্ড, কমান্ড করতে গেলে, কমান্ড মানে আদেশ বাচক করতে গেলে, আদেশ বাচক করতে গেলে এগুলো চলে। হিন্দি ইনফিনিটিভ মানে হিন্দি, ইংলিশে ইনফিনিটিভ বলেছিলাম, ইংলিশে ইনফিনিটিভ বলেছিলাম, কি বলেছিলাম, টু গো, টু মনে আছে, টু গো ইনফিনিটিভ, টু দিয়ে হয় না ইনফিনিট, টু গো মানে যাওয়াকে আমরা টু গো, আবার গোয়িং জিরান ডিয়ারও বলতে পারি, ইনফিনিটও বলতে পারি, যদি কোথাও টু গো একসঙ্গে থাকে, কিন্তু এটাকে টু গো বা গোয়িং তুমি সেন্টেন্স লেখো না, ওটাকে চেঞ্জ করে গো দিয়ে করো, গো ওয়েন গান টুটা কেটে দিয়ে করো। আর হিন্দির ইনফিনিটিভ হচ্ছে না মিলিয়ে যেটা, সেটাই হিন্দি ইনফিনিটিভ। খেলনা কাহানা জানা খানা সোনা বাটনা সবগুলি হিন্দি ইনফিনিটিভ। আচ্ছা, আপনে অধ্যাপক সে স্কুল মে পুছ না, দেখেছো, পুছ না মানে ওটা এখানে কমান্ড করছো, আপনা অধ্যাপক, যেহেতু সে আছে আপনি হয়ে গেল অধ্যাপক, ব্যঞ্জন মনে শেষ হয়ে অধ্যাপকটা চেঞ্জ হলো না, আপনি অধ্যাপক সে কোথায় স্কুল মে পুছ না, জিজ্ঞেস করো তোমার স্কুলে তোমার টিচারকে জিজ্ঞেস করো, তোমার অধ্যাপককে জিজ্ঞেস করো, কমান্ড দিচ্ছে তো ছেলেকে বা কোনো বাচ্চাকে দিচ্ছে, বলছে কালকে দেরি দেরি করে করে শুবি না, দেরি করে শুবি না, কাল মত আগামীকাল, কাল দেড় তাক মত শো না, মত শো না, ইনফিনিটিভ ইউজ করলো, কালকে দেরি পর্যন্ত শুয়েও না, থেকো না, ঘুমিও না, তাহলে বুঝতে পারছো তো এ আজকে এ বি সি ডি ই সেটের বিভিন্ন ভাবে দেখালাম, ছবি তুলে নাও আর চর্চা দরকার মতো নিজের মনের মতন সেন্টেন্স বানাও, বানিয়ে করো। আচ্ছা, ছবি তোলো, এই অব্দি দেখো এখানে বাঁদিকে কর্নারে বর্ষা ডাকা পর্যন্ত, আর এখানে পর্যন্ত হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, লাভ ইউ কিডস, বাই, সি ইউ নেক্সট টাইম। এই এই ব্রেকের পরে আর একটু জিনিস শেখাবো বন্ধুরা, একটু আগে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সেস, আদেশ এবং অনুরোধ বাচক বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয়, ভার্বগুলো না কেটে দিয়ে তুই হলে শুধু স্টেম টুকুন বসে, স্টেম মানে নাটা কেটে যে অংশটা, তুমি হলে ও একটা বসে, ও কার একটা বসে, কারো যাও খেলো, আর আপনি হ যদি হয় তখন আপ যদি হয় বা সম্মানজনক লোককে বলে ইয়ে একটা যোগ হয়, ইয়ে কি জিয়ে লি জিয়ে সব দেখিয়েছিলাম। এবার আজকের হিন্দি টুয়েলভের এই সেকশনের শেষের অংশটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কি দেখো, দেখো একটা দেখো, ছবি তুলে নিয়েছো নিশ্চয়ই, যখন বলেছিলাম ভার্বসগুলো ইউজ করেছি এবং তার বানান বাংলা মানেগুলো দিয়েছি, শোনো এখানে একটা কথা দেখো, যে লাল দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো ইনটেনসিটিভ ভার্ব, মনে আছে ইনটেনসিটিভ ভার্ব আর ট্রান্সিটিভ ভার্ব, যেই ভার্বকে হোয়াট অথবা হুম এই দিয়ে যদি প্রশ্ন করো, যদি উত্তর পাওয়া যায়, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো যদি উত্তর পাওয়া যায়, সেটাই হবে কর্ম, অবজেক্ট, যেই ভার্বের অবজেক্ট হয় না, যেমন ধরো যা না, যাওয়া, কি যাওয়া, কাকে যাওয়া, কোনো আনসার পাচ্ছ না, সুতরাং এই ভার্বগুলো জানা শোনা বাটনা চালনা আনা মানে আসা, রো না কান্নাকাটি করা, কান্না করা ক্রাই, লানা আচ্ছা আনা নাচনা দৌড়না হাঁটনা, এইটা সবসময়ই অকম ইনটেনসিটিভ ভার্ব, এই কিন্তু লানা একটা স্পেশাল ভার্ব, লানা
এইটা যদিও অ্যাপারেন্টলি অ্যান্সার পাওয়া যায় কি আর কি, লার্নারে হিন্দিতে সবসময় ইন্ট্রান্সিটিভ ভার্ব স্পেশাল, আবার রিপিট করছি, লানা ভার্বটা হিন্দিতে সব সময় ইন্ট্রান্সিটিভ যদিও অ্যাপারেন্টলি কর্ম পাওয়া যায়। আচ্ছা, লানা 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 ইন্ট্রান্সিটিভ, আচ্ছা এগুলো বাংলা মানে করে দিয়েছি। এরপর থেকে যা লেসন দেবো বাংলা মানে থাকবে না, শুধু এই ভার্বগুলোই থাকবে। আচ্ছা, এবার আজকে আসছি এখন ইম্পিটেশন আন্ডারে এই চারটে ভার্ব, তিনটে ভার্ব আর একটা ইনভেরিয়েবল ওয়ার্ড, এটা ওয়ার্ডটা কোনো পরিবর্তন হয় না। চাই দেখো, সকনা চাহানা চাওয়া, সকনা পাড়া, পানা কিছু কিছু পাওয়া, আমি দেখতে পাচ্ছি না বা এই ধরনের পাওয়া, আর চাহিয়ে মানে উচিত। এই চার তিনটে ভাব এই আর এইটা ওয়ার্ডটা ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয় দেখাচ্ছি। দেখো আবার চাহানা দিয়ে যেই ভাবগুলো হয়, লাল লাল দিয়ে দেখেছি, লাল দিয়ে সেন্টেন্সগুলো বানিয়েছি। মনে রাখবে মনে রাখবে, চাহানা কথাটা কন্টিনিউয়াস ফর্মেও ইউজ হয়, শুধু বর্তমানকালেই না, বর্তমান কন্টিনিউয়াস ফর্ম যেটা বলে প্রোগ্রেসিভ ফর্ম ইউজ হয়, রাহা রাহে রাহি রে মানে রাহা রাহে রাহি রে সে দিয়ে ইউজ হয়। আচ্ছা এটা দেখা যাক, চাহানা ও হিন্দি শিখনা চাহাতা হ্যায়, মনে রেখো চাহানা ভাব যখন ইউজ করবে তা তে তি তি লাগিয়ে বা থা থে থি তি, তখন তার আগে আরেকটা ভাস ভাব বসবে, সেই ভাবটা তোমার ইনফিনিটিভ ফর্ম যেটা হয় ভাবে, ইনফিনিটিভ ফর্ম মানে না বাচক ভাব যদি হয়, না প্রত্যেক ভাবে একটা না আছে সেটা ইনফিনিটিভ ফর্ম, বলেছিলাম ইনফিনিটিভ ফর্ম হিন্দিতে ইংলিশে ইংলিশে করে টু গো টু গো টু হিয়ার টু সঙ্গে ইনফিনিটিভ ফর্ম। সুতরাং এই না বাচক যে থাকে সেই সব সেইভাবে সেই ফর্মে ভাবটা ইউজ হয়, যেমন এখানে শিখ না, যা না যা না, দেখো ও হিন্দি শিখনা চাহতা হ্যায়, সে হিন্দি শিখতে চায়। হম হম হ্যায়, হম দিল্লি জানা চাহতা হ্যাঁ, হম আছে বললাম বহু বচন, মে হলে হু হতো। আচ্ছা, মে ঘর জানা চাহ রাহা হু, পর বস নেই আ রহি, এইরকম চাহটা দেখো, চাহানা আপনি চাহ, আমি ঘর যেতে চাই, চাহ রাহা মানে আছে রাহা রাহা রাহি রাহি, নাটা কেটে দিয়ে সে স্টেম টুকু সঙ্গে রাহা রাহা রাহি, চাহ রাহা, মে ঘর জানা চাহ রাহা হু, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স ইউজ করছে, পর কিন্তু বাস নেই আ রহি, কিন্তু বাস আসছে না, রহি নেহি আ রহি হ্যাঁ হলো না, এই জন্য নেহির পরে তোমাদের বলেছি প্রথম দিকে নেহির পরে হা হা বাচক মানে হোনা ভাবটা বসে না, পর বাস নেই আ রহি বাসটা আসছে না। আর এখানে দেখালাম সাকনা ভাবটা কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয়, এই যে জানা চাহ রাহ, কিন্তু এই যে ব্লু কালার দিয়ে নীল কালার দিয়ে সকনা, এই সকনা ভাবটা শুদ্ধ ইনডেফিনিট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট বা পাস্ট টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কখনো ব্যবহার নো কন্টিনিউয়াস ফর্ম এই সকনার সঙ্গে। দেখো এই চারটে এক দুই তিনটে তিনটে সেন্টেন্স দিয়েছি, দুটো অ্যাকচুয়ালি দুটো মিলিয়ে একটা সেন্টেন্স, ও নেহি নাচ শক্তি ও নাচতে পারে না, পারা ক্যান সি এন ক্যান সি এ এন ক্যানের মানে হচ্ছে সকনা, বুদ্ধি তোমাদের কম নয় তবুও বলে দিই, সকনা মানে হচ্ছে ক্যান, মনে থাকবে সকনা, চাহানা মানে ওয়ান্ট,
वो नहीं ना सकती। मैं एक एक्टर सेंटेंस, मैं एक घंटे में, एक घंटे मध्य, एक घंटा आमी 10 किलोमीटर दौड़ सकता हूँ। दौड़ना तुम जानो, दौड़ना এখানে আছে, দেখো দৌড় না, যে দেখো এখানে দৌড় না, নাটাকে যে দৌড় হবে, দৌড় সাকনা, দৌড় সাকতা হুঁ, মেয়ে এক ঘন্টে মে 10 কিলোমিটার দৌড় সাকতা হুঁ, একটা সেন্টেন্স, মানে এটার কন্টিনিউয়েশন, এটা পাশে লেখবার অনেক দূর হয়ে যাবে সেই জন্য দিইনি। আচ্ছা কিন্তু দেখো এই এই কাল নীলগুলো যে সাকনা, তার কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, তার সঙ্গে রহ রহ রে হয় না। এখানে ক্যা তুম মুঝে 100 রুপিয়ে দে সকতে হো, তুমি জানো হো না, তুমের সঙ্গে সবসময় হো বসে, ম্যাঁ হুঁ, তুম হো, ও হ্যায় মনে পড়ছে, আর বে হ্যাঁ। ক্যা তুম মুঝে 100 রুপিয়ে দে সকতে হো, তুমি 100 টাকা আমায় দিতে পারো, সত্যম হয়ে গেল। এবার পানা ভার কিভাবে পাওয়া, দেখো ক্যা আপ থোড়া হট সকতে হ্যাঁ, আপনি একটু এই হট না, এই চোখ হট না, দেখো এখানে হট না, হট না মানে একটু সরে যাওয়া, ক্যা আপ থোড়া হট সকতে হ্যাঁ, সকনা লাগিয়েছে, আপনি একটু সরে যেতে পারেন, ম্যাঁ টিভি নেহি দেখ পা রাহা হুঁ, দেখো পা পানার থেকে পা পানা মনে হচ্ছে, রাহা হলে রাহি গেলে পানা 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 ভাব, না ডেকে দিলে তারপরে রাহা যোগ করতে পারবেন, রাহা মনে হচ্ছে, রাহা যদি যোগ করো তাহলে না ডেকে দিয়ে থাকবে না, পা রাহা, ম্যাঁ টিভি নেহি দেখ পা রাহা হুঁ, আমি টিভি দেখতে পাচ্ছি না, পাই না, একটু সরে যেতে পারেন প্লিজ। আচ্ছা ও মেরে সামনে থাক, এটা দুটো সেন্টেন্স এখানে দেখেছি সবুজ রং দিয়ে, ও মেরে সামনে কুছ নেহি বল পাতা, পানা পানা পাতা পাতে পাতি পাতি, ও হলো পাতা হলো, বল পাতা বল না সঙ্গে নাটা কেটে দিলে বল পাতা, তাই না, বল পানা, ও মেরে সামনে আমার সামনে কুছ নেহি বল পাতা, ও আমার সামনে কিছু বলতে পারে না, ও মেরে সামনে, অ্যাকচুয়ালি সামনের আগে অ্যাকচুয়ালি একটা কথা কে আছে, কে সামনে, কে সামনে, সেই জন্য কেটা আছে বলে মেরে হয়, কেটা আছে পোস্টপজিশন সেই জন্য মেরে সামনে, মনে রাখো মেরে সামনে, ও মেরে সামনে কুছ নেহি বল পাতা, ও আমার সামনে কিচ্ছু বলতে পারে না। আচ্ছা হয়ে গেল, এবার চাইয়েটা কীভাবে ইউজ করে, চাইয়ে মানে হচ্ছে শুড, SHOULD, শুড, শুড, আই শুড গো, আই শুড ডু, বলো তোমরা, শুড মানে উচিত, উচিত অর্থে, হমে পরীক্ষাওঁ কে লিয়ে পড়না চাইয়ে, বলেছিলাম এই চাইয়ে যদি ইউজ করো, মনে আছে মানে মুঝে এক সাইকেল চাইয়ে, ভবিষ্যৎকালে দেখলাম মুঝে কাও এক সাইকেল চাইয়ে হোগি বলেছিলাম না, যে কাল ভবিষ্যতে চাহিয়ের সঙ্গে যে সবসময় দেখো কো, তার আগে একটা কো ফর্ম বসে, কো হামে মানে হাম কো, মুঝে মানে মুঝকো, বচ্চো কো, সেই জন্য চাইয়ে যদি ইউজ করো কো ভাবটা বসবে কর্তার সঙ্গে, হামে মানে হামা হামকো পরীক্ষা ও কেলে, পরীক্ষা ও কেন হলো, পরীক্ষা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তা পরীক্ষা ও হলো এই জন্য বহু বচনে তোমরা জানো ওকার ও একটা হয়ে যায়, পরীক্ষা ও কেলিয়ে, পরীক্ষা তো একদিন না বেশ কয়েকদিন ধরে, পরীক্ষাও কেলিয়ে, কেলিয়ে জন্য পড়না চাহিয়ে, এখানেও চাহিয়ের আগে পড়না হলো ইনফিনিটিভ ফর্মে, পড়না চাহিয়ে জানা যায় নিভানা, এর গান আছে জো আদা কিয়া হে নিভানা পড়েগা, আশা ভোসলের গান, হমে পরীক্ষাও কে লিয়ে পড়না চাহিয়ে। আচ্ছা আব
मुझे चलना चाहिए এখানে চাইয়ে আগে চলনা আছে ইনফিনিটিভ ফর্মে এখন আমার মানে মুঝে মানে মুচকো আমাকে এখন যেতে হবে আপ মুঝে চলনা চাহিয়ে আমাকে এখন যেতে হবে যাওয়া উচিত বচ্চো কো বলছি নাউনের সঙ্গে একটা কো যোগ হয় হমে মানে হামকো মুঝে মানে মুচকো বচ্চো কো বচ্চো কো জ্যাদা জ্যাদা জে 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 জোনা জেনা জে উর্দু অর্থে এসছে জেদা বাজার তারপর জুলুম বাচ্চো কো জাদা বলনা নেহি চাহিয়ে বাচ্চাদের বেশি কথা বলা উচিত নয় বলনা চাহিয়ে মাঝখান নয় নেহি হলো না ছবি তুলে নাও এরপর থেকে যা লেসন আসবে বাংলাটা দেব না কারণ তোমরা ছবি তুলেই দেখতে পারবে এতগুলো ভাগ দিচ্ছি বলো 13-14-15 পর্যন্ত যা লেসন আসবে আমি আর বাংলা দেব না ভাববে এইটা এই লিস্টটা থাকবে আমি তোমাদের দেখাবো বাই কিরোস লাভ ইউ ছবি তুলে নাও